ছাত্র শিবির যারা করে এরা কোনো চাকরি করেও না চাঁদাবাজিও করে না আমরা ওদের জন্য দোয়া করছি সাথে সাথে ওদের প্রয়োজনীয় যোগান দেওয়ার জন্য আমি বিশ্বাস করি আমরা প্রস্তুত আছি অতীতে যা দিছি এ দেশকে রক্ষার জন্য এ দেশকে গড়ার জন্য আমরা আর বেশি করে তাদেরকে সহযোগিতা করিলাম সাল্লাহু সাল্লাম ওয়াল্লা সহিদিল আজকের এই সুধী সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত মঞ্চ উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় প্রিয় আসসালামু আলাইকুম রহমত উল্লাহ আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি দীর্ঘ পনেরো ষোলো বছর পরে আসলে এই ধরনের একটা প্রোগ্রাম ছাত্র করতে পারছে আমরা সরি করতে পারছি এই জন্য সর্বোত্তম আমি আল্লাহ শুক্রিয়া আদায় করতে চাই আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ বন্ধুকান ছাত্রশিবির আসলে যতটুকু আমি জানি ছাত্রশিবির হচ্ছে এমন একটি সংগঠন যে সংগঠন আমাদের সন্তানদের পাহারাদের দায়িত্ব পালন করে কলেজ এবং ভার্সিটিতে আপনি জানেন না আমি জানি আমার সন্তানকে ছাড়া পরে সে কোথায় যাচ্ছে কত ধরনের জন্য যে কলেজ বা সিটিতে আসে এইটা আমরা অবগত আছি সেখান থেকে আমাদের সন্তানদেরকে রক্ষা করার কোনো পথ এই শিক্ষা ব্যবস্থায় নাই এবং কোনো ব্যবস্থা নাই সেই দায়িত্ব একমাত্রই এই বাংলাদেশে বাংলাদেশ ইসলামী ছাত্র পালন করছে সেই জন্য আমি আমাদের অভিভাবকের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার বন্ধুগণ শুধু এটা শেষ নয় ছাত্রসিবী সম্পর্কে যতটুকু আমি জানি এরা চাঁদাবাজি করে না এরা কোনো গাজা দেখায় না এদের বিরুদ্ধে চাঁদাবাজির কোনো মামলা নেই এদের বিরুদ্ধে কোনো মাদকের মামলা নেই এরা এমন এমনকি সিগারেট পর্যন্ত পান করে না এই ধরনের একটা জনগোষ্ঠী ছাত্রশিবির ছাত্রদের মধ্যে তৈরি করছে তে আল্লাহ শুক্রিয়া আদায় করছি সাথে সাথে আমি যে জিনিসটা বলতে চাই যে এ দেশের অভাব সবচেয়ে বেশি অভাব যেটা সেটা হচ্ছে সৎ এবং যোগ্য লোকের অভাব তাই আজকে দুর্নীতিতে সারা দেশ পড়ে গেছে যদি এই সমস্ত স্থানে সৎ এবং যোগ্য লোক সেখানে যেতে পারে তাহলেই বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হতে পারে আর এই ভাগ্যের পরিবর্তনের জন্য ছাত্র শিবির হচ্ছে আমাদের একমাত্র সম্বল আমি এটা বিশ্বাস করি আমি তাই সম্মানিত অভিভাবকদের প্রতি আবেদন রাখব শিবির যারা করে এরা কোনো চাকরি করেও না সাদাবাজিও করে না তাই এদের চলার ফিথ ওরা যে বিভিন্ন ছাত্রদের নিয়ে প্রশিক্ষণ করে ট্রেনিং দেয় বা বিভিন্ন শিক্ষা সফর করে এই সমস্ত বিষয়ে অবশ্যই টাকা পয়সা লাগবে টাকা পয়সা ছাড়া এরা কিছু করতে পারে না তাই আমরা ওদের জন্য দোয়া করছি সাথে সাথে ওদের প্রয়োজনীয় যোগান দেওয়ার জন্য আমি বিশ্বাস করি আমরা প্রস্তুত আছি অতীতে যা দিছি দেশকে রক্ষার জন্য এ দেশকে গোড়ার জন্য আমরা আরো বেশি করে তাদেরকে সহযোগিতা করব এটা করতে পারবেন কি না অভিভাবকদের কাছ থেকে এই প্রতিশ্রুতি চাই আল্লাহ রবুল আলমেন আমাদেরকে কবুল করুন আসসালামু আলাইকুম